অন্যান্য প্রতিষ্ঠানের মতো তো নয় যে পাঁচটা নয়টা পাঁচটা অফিস করলাম এবং মিডিয়া এগিয়ে গেল। টেলিভিশন সাংবাদিকদের তারা যে সাংবাদিক পরিচয় বহন করেন তাদের ব্যাকএন্ডে কোনো আইন নাই যে তিনি সাংবাদিক। যে মিডিয়ায় যারা কাজ করবেন, আমরা জানি এটা জ্ঞান নির্ভর মিডিয়া, এখানে মিডিয়া যারা কাজ করেন তারা তাদের মেধা, মনন এবং তাদের তাদের জীবনী শক্তি সেখানে ব্যয় করেন। কিন্তু মিডিয়াতে তিনি যে কাজ করবেন তার কর্মপরিবেশ, তার সুরক্ষা এবং তার যা যা প্রয়োজন সেগুলো যদি সুনিশ্চিত না হয়, এটি অন্যান্য প্রতিষ্ঠানের মতো তো নয় যে পাঁচটা নয়টা পাঁচটা অফিস করলাম এবং মিডিয়া এগিয়ে গেল। সেই মিডিয়া এগিয়ে যাওয়ার জায়গাটি ক্ষতিগ্রস্ত হয় যদি আইনটি সবল এবং সকলের জন্য সমানভাবে যুগোপযোগী এবং সকলের জন্য তার তার যার যার সুরক্ষা নিশ্চিত করতে পারে। কোন সুরক্ষা? ন্যায্য সুরক্ষা। এবং ন্যায্য সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের অন্যান্য অঙ্গ যে ধরনের সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা জার্নালিস্টরা, সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা, সেটি এখন যে প্রস্তাবিত যে আইনটি রয়েছে সেই আইনটিতে অনেকগুলো ধারায় আমরা দেখতে পাচ্ছি ব্যত্যয় আছে। সো সেটি সংশোধন করা দরকার এবং একই সঙ্গে এটিও দরকার যে এই আইনটি পাস করা। একটা ধারা এরকম আছে যে এই আইনটি আমাদের প্রয়োজন নেই কারণ আমাদের যে কোম্পানি বা লেবার ল আছে সেই লেবার ল যথোপযুক্ত, সঠিক। এবং এটিও প্রযোজ্য যে টেলিভিশন সাংবাদিকদের তারা যে সাংবাদিক পরিচয় বহন করেন তাদের ব্যাকএন্ডে কোনো আইন নাই যে তিনি সাংবাদিক। যদিও লেবার ল যেটি বলছে এটি একটা ধারণা, কিন্তু লেবার ল যেটি বলছে লেবার ল অনুযায়ী এবং বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো মিডিয়া যখন তিনি অনুমতি পান, লাইসেন্স পান, সঙ্গে সঙ্গে তিনি আসলে সাংবাদিক হিসেবেই বিবেচিত হন। এবং লেবার ল দীর্ঘদিন ধরে তৈরি হওয়ার কারণে এটিতে অনেক ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা আছে, বিশেষত তার অধিকার আদায়ের জন্য তার যে সংগঠন করার অধিকার সেটি নিশ্চিত করা আছে। আমি কথা এই মুহূর্তে বেশি বাড়াবো না, কিন্তু কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করব। আসলে কোনো আইনকানুন যাই থাকুক না, আমরা খেয়াল করেছি যে সমস্ত মিডিয়া তার কর্মীদেরকে ভালো রেখেছে সেই সমস্ত কর্মীরাই, সেই সমস্ত প্রতিষ্ঠান সফল হয়েছে, এটা হচ্ছে প্রথম সত্য। এবং এই এই ধারায় আমরা বহু প্রতিষ্ঠান বাংলাদেশের মিডিয়াতে আমরা দেখি যে সমস্ত মিডিয়ায় তার কর্মীরা ভালো আছে, সাংবাদিকরা ভালো আছে, তার সকল ন্যায্য সুযোগ সুবিধা তারা দিচ্ছেন, সে সমস্ত মিডিয়া দিন শেষে ভালো করেছে, এটাই সায়েন্স। এবং এটি নিজ গুণে যারা এই মিডিয়া পরিচালনা করেন তারা তো সমাজের অগ্রসর মানুষ, এই কাজটি তারা করেছেন এবং করে চলেছেন। কিন্তু তবুও একটা আইন প্রয়োজন। এখন গণমাধ্যম কর্মী আইন যে অবস্থাতে আছে এর অনেকগুলো বিধি পরবর্তীতে যুক্ত করতে হবে এবং এটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ নয়। আমরা যে প্রস্তাবনা দিব সেই প্রস্তাবনা দেওয়ার পরও এটি পূর্ণাঙ্গ থাকবে না। ফলে প্রথম প্রস্তাবনা, আমার ব্যক্তিগত প্রস্তাবনা এমন যে ওই যে লেবার ল রয়েছে সেই লেবার লকে কোনো না কোনোভাবে আমরা যদি সংযোগ করতে পারি এই আইনটির সঙ্গে, তাহলে যেটি হবে যে সমস্ত ধারায় কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, যেন কেউ যদি বিচার প্রার্থী হয় তিনি যেন লেবার ল এর ধারাটি ব্যবহার করতে পারেন।